সাবস্ক্রাইব করুন করুন ক্লিক সোমবারের একটা নতুন সন্ধ্যাবেলা চ্যানেল ওয়ানে বই আড্ডা লিকার চা অনুষ্ঠানে একটা নতুন এপিসোড আজকে আমাদের সঙ্গে এই বই নিয়ে কথা বলতে আড্ডা দিতে চলে এসেছেন আমাদের অতিথি কবি সব্যসাচীদের সব্যসাচী দীর্ঘদিন লিখেছেন তার পরামর্শে তার স্নেহে লালনে আমাদের মতো অনেক এককালে তরুণ এখন প্রবীণ হয়ে লিখে চলেছি তো আমাদের যাওয়া অনুষ্ঠানে স্বাগত জানাই সব্যসাচীদা আপনাকে নমস্কার সকলকে দর্শকদের নমস্কার সব্যসাদা আপনি লিখতে শুরু করেছেন কি বেশি বয়সে না কম বয়স থেকে কলেজে পড়তে যখন অনার্স পড়ি লেখা লিখতে শুরু করাটা মানে বাধ্য হয়ে লেখার কোনো ইচ্ছে ছিল না কোনোদের লেখক হব আমি পাঠক ছিলাম নিঃসন্দেহে খুব বেশি বই পড়তাম বন্ধুরাটা পত্রিকা বার করবে তারপরে ঠিক হলো সকলকে লিখতে হবে বাধ্য হয়ে লিখতে হয়েছিল যদিও আমি হাতে লেখাটা ভালো ছিল বলে লিপিকারের দায়িত্বটা আমারই ছিল ফলে একটু সময় পাচ্ছিলাম কিন্তু তাতেও তো একটা সময় তো লেখা দিতেই হয় তা তখন বললাম যে গদ্য লেখার অনেক বেশি মানে শারীরিক পরিশ্রম অনেক অন্তত দু তিন পাতা লিখতে হবে যেন কবিতা আট দশ লাইনে হয়ে যায় ফলে একটা কবিতাই চেষ্টা করা যাক এখন সে কবিতাটা এক বন্ধুর কাছে আছে আমি আর কখনো ফিরে পড়িনি সেটা ছাপেননি না ওটা তো ওদের ইয়ে মানে হাতে লেখা পত্রিকা ছিল সে পত্রিকাটা আমার আর কখনো ফিরে পড়ার ইচ্ছেও হয়নি তাই পড়লে হয়তো বুঝতে পারতাম যে কোথা থেকে কোথা থেকে লাইন তুলে মেয়ে লাগে যাই হোক তবে সে কবিতাটা প্রথম কবিতাটাই ছিল কিন্তু কলকাতা শহরকে নিয়ে ও আচ্ছা মানে কলকাতায় জন্ম এখানেই বেড়ে ওঠা আমি একদমই আমার মানে যদিও আমার পূর্বপুরুষের দেশ পশ্চিম ইয়ে পূর্ববঙ্গে আমি সেই বাড়ি খুঁজতেও গিয়েছিলাম সুপ্রসাহিদা আপনি আজকে আসছেন শুনে আমি কয়েকজনকে বলেছি যে আজকে সুপ্রসাহিদা সাক্ষাৎকার দিতে আসছেন প্রথমেই বলছেন ও কৃষ্ণা তুই কি কৃষ্ণা কবিতা বলতে বলবে এই যা আপনারা একটা হিত কবিতা যেটা বৃত্ততি বন্দবাদ থেকে শুরু করে অনেকের কাছে আমরা শুনেছি আর কৃষ্ণ প্রথম জনপ্রিয় করেছিলেন গৌরীদি গৌরী ঘোষ গৌরী ঘোষ ও আচ্ছা গৌরীদি তারপরে আমাকে গৌরীদি বলেছিলেন যে এত লোকে বলতে শুরু করলো যে আমি আর ওটা বতিয়ে দিলাম কিন্তু আপনারা শিখিয়েছিলেন গৌরীদি ও আচ্ছা তারপর গৌরীদি মারা যাওয়ার পরে অপুণ্না একটি আনন্দবাজার এটা লেখা লিখেছিলেন তাতে এটা বলেছিলেন যে গৌরীদি আপনি অপর্ণাসেন আপনার কবিতা বলছেন এবং শুনেছেন নিশ্চয়ই কখনো না আমি সামনে সামনে কখনো শুনি সামনে সামনে আমি শুনিনি কখনো কিন্তু গৌরী তো অনেক আসলে বলতে অনেক জায়গায় বলেছেন গৌরীদীপ তো শুনেছি অনেকবারই এই যে একটা কবিতা হিট করে গেল আপনার ওই কবিতার মতন আরো কবিতা লিখতে ইচ্ছা হয়নি তখন আসলে ওই একটা সময়ে এটা লিখেছি তো সেভেন্টি ফাইভে মানে ঊনপঞ্চাশ বছর হলো ওই সময়টাতে কয়েকটা পরপর লিখেছিলাম বিশেষ করে মহাভারতের কর্ণকে নিয়ে লিখেছিলাম একটা তারপরে বেহুলা ভাষণ কিছুদিন পরে বিখ্যাত বেহুলা ভাষণ কিছুদিন পরে লিখেছিলাম সীতা কিন্তু ওই চলে যাওয়ার পরে আর ওরকম অত মানে দীর্ঘ কবিতাও অতটা লিখে পরে একটা একবারই দীর্ঘ কবিতা লিখেছিলাম সেটা একটা বিশাল ব্যাপার মানে সেটা আটচল্লিশ পৃষ্ঠার একটা কবিতা সেটা অনুষ্ঠুপ থেকেই বই হয়ে বেরিয়েছিল এই একটাই কবিতা কিন্তু এমনিতে আর আমি তারপরে দীর্ঘ কবিতার দিকে আর থাকিনি তারপরে ছোট কবিতাই সুপ্রজিত আপনার কবিতার কথায় আসবো আগে আপনার একটা কবিতা আমরা শুনি আপনি একটা তাহলে শুরু করি প্রেমের কবিতা দিয়েই অবশ্যই একদিন প্রবীণ কবি তিনি প্রেমের কবিতা পড়বেন এইটা তো আশীর্বাদ তরুণদের এবং শ্রোতাদেরও এটা খুব একটা প্রাপ্তি সুর হয়তো কথা ছিল তোমার নদীটিকে কখনো ছুঁয়ে এসে ভিজে পায় বলবো এই দেখো আমার শরীরের যা কিছু ভুল ছিল ক্লেদ গানি। এখন স্নান শেষে ভাসিয়ে দিয়ে সব তোমার দরজায় এসে দাঁড়ায় বাইরে দুপুরের আগুন ঝলসায় সময় করে সব রাহা জানি নিঃস্ব খুব তবু তোমার কাছে আজ চাইনা সান্ত্বনা পরিত্রাণ তোমার নদী থেকে পেয়েছি লৌকিক পাথর সাতরঙা বিচ্ছুরণ অলিক মনে হলো আমিও তাকে ছুঁড়ে ফেলেছি দিকহীন দূরে কোথাও জলের কাছে নুয়ে প্রাচীন বৃক্ষটি দেখল মুখ তুলে কিছুক্ষণ এতটা রিক্ততা তুমি কি সয়ে নেবে তুমি কি জেনে নেবে নগ্নতার ভেতরে রয়ে যায় আমুলগেঁ থেকে যাওয়া ছুরিতে ক্ষতমুখে পাত। রিক্ত তবু কোনো দৈন্য নেই দেখো শূন্য করতলে অপ্রাপ্তির ব্যথাও বইবে না যখন নদী হয়ে আমাকে ডাক দেবে হে নিষাদ রঙিন পাথরের লাশ নেই কালো শরীর জুড়ে আছে মগ্ন স্রোত বহতা জলে মুখ ডুবিয়ে সোনতার শুদ্ধ মধ্যমে বাজে কামোদ বাহ এটা রাগ সঙ্গীতের উল্লেখ রয়েছে এটা রাগ সঙ্গীতের উল্লেখ রয়েছে হ্যাঁ আপনি দু বছর আগে লেখা বছর চারেক আগে লেখা আচ্ছা উম বয়সে প্রেমের কবিতা লিখছেন আপনি কি নতুন করে প্রেমে পড়েছিলেন তখন প্রেমে তো সব সময় পড়ি ছাত্রীদের না পড়াতে গিয়ে ছাত্রীদের নয় না আসলে প্রেমের কবিতা সব থেকে ভালোবাসার ব্যাপারটা আমার কাছে মনে হয় যে উম ভালোবাসাকেও তো ভালোবাসতে হয় আচ্ছা কাজে ভালোবাসার এই যে ধারণাটা এই ভাবনাটা এই ভাবনাটাই একটা আলাদা ব্যাপার মানে সবসময় যে তার কোনো পাত্রী থাকবে এমন কোনো ব্যাপার নয় কিন্তু ওই বিশেষ কনসেপ্টেই একটা আলাদা ব্যাপার এবং আপনি তার জয়গান গাইতে আমি সেভাবে লিখে যাই আর কি প্রচুর মানে এই অনুভবটা কাজ করে ভেতরে মানে যে কোনো কাউকে হয়তো বলতে পারি আচ্ছা এইভাবে আর কি তোমরা ভালোবাসো সেই আচ্ছা এই যে আপনি সান্নিধ্য বাষট্টি সালে যখন অনার্স পড়তে ঢুকলাম আসলে আমি তো সায়েন্সের ছাত্র ছিলাম হায়ার সেকেন্ডারি সায়েন্স নিয়ে পাশ করে এক বছর ফিজিক্স অনার্স নিয়ে পড়েছি তারপরে ছেড়ে দিয়ে বাংলা অনার্সে চলে এলাম তা কোথায় সিটি কলেজে শঙ্খবোষ তখন সিটি কলেজে টমেন্ট সিটি কলেজে পড়াচ্ছেন সিটি কলেজে পেলাম তিনটে বছর উনি যাদবপুরে পরে গিয়েছিলেন আমি আমি যখন পাশ করে ইউনিভার্সিটিতে ঢুকছি উনি তখন যাদবপুরে চলে গেলেন তারপরে কিন্তু সিটি কলেজে তিনটে বছর একদম তখন কবিতা নিয়ে কথা হতো শঙ্খ বোষের সঙ্গে হ্যাঁ তখন কবিতা নিয়ে খুব একটা কথা হতো না তখন আসলে প্রত্যক্ষ ছাত্র তো এবং আমার মনে আছে আমি ওই অবস্থায় একদিনই গিয়েছিলাম ওর বাড়িতে তখন উনি বেলগেছে ইন্ডোবিশ্বাস রোডে থাকতেন একদিনই গিয়েছিলাম পরে তো শঙ্খ ঘোষ আপনার বাড়িতে গিয়ে আপনাকে উৎসর্গ করা বই দিয়ে এসেছে একটা অদ্ভুত ব্যাপার এটা মানে সৌজন্য ভদ্রতা যে কোন পর্যায়ে যেতে পারে একটা সেদিন ছিল সরস্বতী পুজো ল্যান্ড ফোন তখন উনি সকালবেলায় আমাকে ফোন করলেন যে তুমি কি বাড়িতে আছো আর হ্যাঁ আছি মনে আমি একটু যাচ্ছি তো আসবেন আমার স্ত্রী তখন বেরিয়েছিলেন পাশেই বোনের বাড়ি গিয়েছিলেন আমি সঙ্গে সঙ্গে ওকে ল্যান্ড ফোনে বললাম যে শিগগিরই বাড়ি স্যার আসবেন এলেন সঙ্গে তারাপদ আচার্য ছিলেন তারপর বললেন বাড়িটা চিনতে পারবো না ওই জন্য তারাপদকে নিয়ে এলাম তুমি আমার বাড়িতে ঢুকেই আমার বাইরের ঘরটা পেরিয়ে তুমি তো জানো যে আমার যে বইয়ের ঘরটা ওই বইয়ের ঘরে উল্টো দিকটায় যেখানটা আমি বসে আর কি উনি গিয়ে ওইখানটাতে বসতেন এবং সেটাও মজা আছে প্রথম যেদিন এসেছিলেন ওই টেবিলটা দেখে বলেছিলেন এরকম একটা টেবিল নেই আমার লেখাপড়া হলো না যাই হোক ওখানে বসলেন এসে তারপর রত্নায় এসে দু একটা কথা বলার পরে বললো চা করে আনি তখন বললেন যে একটু দাঁড়াও বলে উনি দেখলাম সেদিন আরেকটা ব্যাপার ছিল উনি কখনো এটাকে দেখিনি খুব কম দেখেছি কাঁধে একটা ঝোলা ছিল তো খুব একটা ঝোলা নিয়ে বেরোতেন না তো সেই ঝোলা থেকে একটা বই বার করে দেখলাম রত্নার হাতে দিলে আমি দেখছি রত্নার বইটা নিচ্ছে নিয়ে দেখি একটু পরে দেখি ওর চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে বইটা আমাদেরকে বাড়িয়ে দিল দেখলাম আমাকে রত্নাকে উৎসর্গ করা এবং সেদিন সকালবেলায় শেষ থেকে বইটা বেরিয়েছে বাদলবাবু বইটা দিয়ে গেছেন ওর বাড়িতে উনি প্রথম কপিটা আমাকে দেবেন বলে উনি এসেছেন এখন আমি ওর ছাত্র উনি অনায়াসে আমাকে ফোন করে বলতে পারতেন যে তুমি চলে এসো একটু দরকার আছে মানে খুব স্বাভাবিকই ছিল সেই বলাটা তা না করে উনি নিজে চলে এসছেন বইটা দিতে বই নিয়ে আড্ডায় গল্প এইটা আমি ভাবতে অভিজ্ঞতার কথা আমরা আসবো এরকমই আকর্ষণীয় একটা কথায় শঙ্খ ঘোষ প্রসঙ্গে এরকম একটা গল্প আমি আপনাকেও বলবো বা যারা দেখছেন তারাও শুনবেন আহ ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পরে কেউ যাবেন না ফিরে আসবো এক্ষুনি